हेलो गाइस, वेलकम टू माय चैनल ES टेक्नोलॉजी। तो आमी एर आगेर ভিডিওতে বলেছিলাম কি আপনি কিভাবে ফেসবুকের ফলোয়ার্স বাড়াবেন। তো আমি ভিডিও শুরু করার আগে আপনাকে প্রুফ দেখিয়ে দিই, ভিডিওর প্রুফ দেখিয়ে দিই কত ফলোয়ার্স বাড়ছে। তো দেখে নিন, আপনি এখানে দেখতে পাচ্ছেন 155। তো এখন 2,62,62,805 হয়ে গেছে। তো আপনিও যদি এভাবে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো আমি যেভাবে করবো আপনাকে ওইভাবে করলে এইভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখুন। সো এভাবে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। তো গুগল ক্রোমে আসার পর এখানে চার্জ বারে লিখতে হবে ওয়াই টেক্সট TEX লিখে আমরা চার্জ করে দিব। চার্জ করার পর এখানে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে অনেকগুলা দেখতে পারবেন লেখা। তো আমি এখানে প্রথমে ইউর টেক্সট লেখা আছে, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখতে হবে আপনি যত ফলোয়ার্স বাড়াতে চান তত লিখে দিবেন। তো আমি চাচ্ছি কত ওইগুলো লিখে দিচ্ছি। তো লেখার পরে কী করবেন, আপনি একটু নিচে যাবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, একটু নিচে যাবেন আরও। তো এরকম নিচে আসার পর এখানে ব্লাড সেন্স এর নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রমে আসার পর ওয়াই টেক্সট.com চার্জ করার পর এখানে নিচে আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন ইতালিক সেন্স। তো এটা কপি করবেন। কপি করার পর আপনি সোজা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে যাবেন। তো একদম নিচে যাওয়ার পর এখানে এডিট ইউর অ্যাবাউট ডিটেলস ওইখানে চলে যাবেন। এখানে আসার পর এখানে লিঙ্কস লেখা আছে, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কী করবেন, এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আবার সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেক অপশান দেখবেন। আপনি এখানে কী করবেন, স্পটিফাই একটা অপশান আছে ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লিখতে হবে ফলোয়েড বাই, ওইটা লিখতে হবে প্রথমে। ফলোয়েড বাই লিখে তারপর আপনার সংখ্যাটা এখানে পেস্ট করে দিবেন, যেটা কপি করছিলাম ওখান থেকে। তো পেস্ট করার পর এখানে সিলেক্ট দিতে হবে, আর এখানে কী করবেন সেভ করে দিবেন। কর্নারে সেভ লেখা আছে। তো সেভ করার পর আমরা এরকম ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর এখন আমরা চলে যাই, একবার রিফ্রেশ করে দেখবেন আপনার প্রোফাইলে এসে। তো রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন 2,62,804 ফলোয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে ফলোয়ার্স বাড়াতে হবে, আর ফলোয়ার্স বাড়াবেন এভাবে করে, তো কোনো প্রবলেম হবে না আশা করি। তো আপনি যদি আরও অপশান চালু করতে চান, যেমন আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিতে চান, আমার মতো আমি এখানে দিয়ে দিছি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। তো এভাবে যদি আপনিও দিতে চান তাহলে আরও অপশান আছে, এভাবে লাগাতে চান তাহলে আরেকটা ভিডিও বানাবো, ওইটাতে আপনি দেখতে পারবেন। তো এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনার এই ট্রিকটা যদি কাজে লাগে, আপনার যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।